আজ এই চুমকার না কিডনি মা পার করবে না আমি। তাই নাকি? আমি খাট ধাক্কা দিয়ে বার করে দেবো, দেখি আমাকে কে আটকায়। আমার আসল চেহারাটা তোমরা দেখোনি। বাড়াবাড়ির একটা সীমা আছে। তুমি কি ভেবেছো? কি আমরা দুইজন চুপ করে আছি বলে এটা ভেবো না, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এটা ঠিক যে এই বাড়ি ব্যবসা তুমি দাঁড় করিয়েছো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার বাবা মা এখনো বেঁচে আছে, এটা ভুলে যেও না। কি ভেবেছিস তুই? আমি যাকে মরণ করে বাড়িতে বউ হিসেবে নিয়ে এসেছি তাকে তুই বাড়ি থেকে বের করে দিচ্ছিস? বাড়ির বউ মা লক্ষ্মী, তাকে তুই অপমান করলি, এর ফল তোকে পেতে হবে। আজ এসব আপনার জন্য হচ্ছে তুতে, আমার মাকেও আপনার জন্য এইভাবে অপমানিত হতে হচ্ছে। কোনোদিন ক্ষমা করতে পারবো না আমি আপনাকে। মহাকাল তোমার এই বড় বৌমার জন্যেই। থাক, সব কিছু আমার শোনা হয়ে গেছে। আমি মনে করি বড় বৌমা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত। ছোট বৌমা, বড় বৌমার হাতে বরণ ডালাটা দাও। বড় বৌমা, তুমি গিয়ে নাক বউকে বরণ করে নাও, এটা আমার আর তোমার বাবার নির্দেশ। আর আমাদের সিদ্ধান্ত তোর যদি মনঃপূত না হয় আমরাও এই সংসারটা ছেড়ে চলে যাব। তুই থাক তোর এই বাড়ি আর ব্যবসা নিয়ে। নতুন বউ বাড়িতে পা রাখতে না রাখতে একটা বিশাল বড় বোম পড়বে আন্টি। তারপর ওরা ভাববে বাড়ির ছোট বউ বাড়িতে ঢুকতে না ঢুকতে এত বড় সর্বনাশ হলো কি করে? বৌমা, মা লক্ষ্মী বাড়িতে পা রেখেছে, এবারে আমাদের সব কিছু ভালো হবে। তাই যেন হয় মা। What? দাদা, দাদা, দাদা সর্বনাশ হয়ে গেছে। তুতে সোম থেকে রবি সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।